আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো কিভাবে লাইট স্ক্রিনশট নেবেন, অর্থাৎ লাইট শট দিয়ে স্ক্রিনশট নেবেন কম্পিউটার বা ল্যাপটপের। তো আমরা সর্বপ্রথম চলে যাব একটি ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে লিখে দেব লাইট শট, LIGHT, লাইট SHOT, লাইট শট লেখার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসতে পারে। আর যাই আসুক না আসুক, এখানে আমরা লেখা পড়ে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করব, অর্থাৎ সার্চ করব। সার্চ করার পরে দেখতে পারবো এরকম একটা লাইট স্ক্রিনস যে অ্যাপস আছে এটি চলে আসবে ওয়েবসাইট। ওয়েবসাইটে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে আমরা এখান থেকে এটি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসলো। ইন্টারফেসটি এখান থেকে আমরা লাইট শট ফ্রি ডাউনলোড অথবা এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো আপনাদের যদি উইন্ডোজ হয় তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, আর যদি ম্যাক হয় তাহলে এখান থেকে ডাউনলোড করবেন। তো আমার যেহেতু উইন্ডোজ, আমি এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবো। আমাদের এখান থেকে ওপেন করে দেবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম এক ইয়েস চাইব, ইয়েস চাইলে ইয়েস করে দেবেন। এই দেখুন লাইট শট সেট আপ, অর্থাৎ সেট আপ হয়ে যাবে। তো আমরা ইয়েস করে দিলে সেট আপ হয়ে যাবে। সেট আপ করার পরে ইংলিশ থাকবে না কী রাখবেন আপনারা সেখান থেকে, কোন দেশের ভাষা রাখবেন সেটা আপনারা যেটা ভালো বুঝবেন সেই ভাষাতেই রাখবেন। ইংলিশ রাখাটাই আমি মনে করি বেটার। তো ইংলিশ রেখে আমরা ওকে করে দেবো। ওকে করার পরে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আমাদের কাছে এগ্রিমেন্ট চাইবে, অর্থাৎ আমরা এটা পারমিশন চাইবো, আমরা পারমিশন করে দেবো আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। আর এখান থেকে কিছু আছে আপনারা করে নিতে পারবেন। তো এগ্রিমেন্ট করার পরে আমরা নেক্সট দিয়ে দেবো। নেক্সট দেওয়ার পরে আমরা এখানে আবার নেক্সট দেবো। তারপরে এখানে দেখুন এইটি সম্পূর্ণ হয়ে গেলে আমাদের সামনে, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতে আছে। আপনাদের সামনে না আসতে পারে, তো আমরা এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ। তো ওই ফিনিশ অপশনের পরে আমরা ক্লিক করে দেবো, ফিনিশ হয়ে গেলে, অর্থাৎ আমাদের এটা সেট আপ হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটি কিন্তু চলে আসছে লাইট স্ক্রিনশটের, আবার এখান থেকে আমরা এটা দেখতে পারবো এখানে। তো আপনারা এখানে উপর যাওয়ার পরে এটার উপরে লেফট বাটনটি, মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমি এটা ক্লোজ করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটু দেওয়ার পরে দেখুন এই যে মাউসের কার্সরের এই যে নিচে দেখতে পাচ্ছেন এরিয়া, সিলেক্ট এরিয়া। তো আমি এখান থেকে কতটুকুন সিলেক্ট করতে চাই, আমি যদি সম্পূর্ণটা করতে চাই সম্পূর্ণটা করতে পারবো। যদি আমার যেটুকুন প্রয়োজন, আমার যদি এতটুকুন প্রয়োজন হয় তাহলে আমি এতটুকুন করতে পারবো। তো আমি এখানে ক্রস করে দিয়ে আরেকটা জিনিস বলে রাখি, কিবোর্ডের যে প্রিন্ট স্ক্রিন আছে ওই বাটনটি প্রেস করলেও হবে। তো আমি কিবোর্ডের যে প্রিন্ট স্ক্রিন বাটনটি আছে ওইটি প্রেস করতেছি। দেখুন এই যে এখানে কিন্তু শর্টকাটে চলে আসলো, আমাদের এখান থেকে গিয়ে, এখান থেকে গিয়ে কিন্তু আমার ক্লিক করা লাগে নাই। তো কিবোর্ডের স্ক্রিনশটটি দিয়ে, প্রিন্ট বাটনটি দিয়ে এটা আমি করতে পারবো সহজে সংক্ষিপ্ত। তো আমি এখান থেকে একটু করে দেখায়, এখান থেকে আমি মাউসের লেফট বাটন ড্র্যাগ করে যতটুকুন প্রয়োজন হয় আমি ততটুকুনও এভাবে স্ক্রিনশট নেওয়ার জন্য প্রস্তুত করতে পারবো, নিতে পারবো। তো আমি মাউসের কার্সরটি ছেড়ে দিলে এটা আমার এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো চলে আসবে, অর্থাৎ এটুকুন দেখুন বাইরে অপশনটি গোলাটে হয়ে গেছে আর এটুকুন স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে চারটি বর্ডার রেক্টেঙ্গেল টুল আছে, অর্থাৎ চতুর্ভুজ, এর ভিতরে যেটুকুন আছে এটুকুন স্ক্রিনশটটি আমাদের সেভ হয়ে যাবে, আমরা যা করবো এখান থেকে করতে পারবো। আর একটি বিষয় হচ্ছে এদিকে ডান দিকে যে অপশনগুলো আছে এটি আমি দেখে দিই। তো সর্বপ্রথম যে অপশনটি থাকতেছে এটি পেন, অর্থাৎ এখান থেকে আমরা নিয়ে আমরা মার্ক করতে পারবো। এই যে একটুকুন আমরা এটুকুন পেনের মতো কালি দিয়ে আমরা লিখা করতে পারবো, দেখিয়ে দিতে পারবো যে এটি, এই যে এটি কেমটা সিয়া নাইন, এরকম আমরা দেখে দিতে পারবো। আর একটি বিষয় হচ্ছে এটি আমরা এই যে আন্ডু, অর্থাৎ এটা আমাদের ভুল হয়েছে কিংবা প্রয়োজনে, তো আমরা এটাকে আন্ডু করার জন্য অর্থাৎ ডিলেট করার জন্য এখান থেকে আমরা একবার ক্লিক করলে দেখুন এটা চলে যাচ্ছে, আর একবার ক্লিক করলে আগে যেটা মার্ক করছিলাম সেটা চলে যাবে। অথবা কিবোর্ডের কন্ট্রোল জেড যদি দিই তাহলে আমি কিবোর্ড থেকে কমান্ড দিচ্ছি, দেখুন মাউসের কার্সরটা এখানে দেখে কিবোর্ডের কন্ট্রোল জেড দিলে এটা চলে যাবে। তারপর যে অপশনটি থাকতেছে লাইন, অর্থাৎ আমরা এখানে ক্লিক করে লাইন নিতে পারবো, শিফট ধরে নিলে সোজা হবে। তারপরে থাকতেছে তীর চিহ্ন, অর্থাৎ অ্যারো, এই অ্যারো চিহ্নের উপরে আমরা ক্লিক করে আমরা যে কোনো এই যে তীর দেখিয়ে দিতে পারবো যে কোনটা আমরা হাইলাইট করতে চাই সেটি আমরা দেখিয়ে দিতে পারবো।
তারপরে থাকতেছে রেকট্যাঙ্গেল টুল। রেকট্যাঙ্গেল টুল নিয়ে আমরা দেখিয়ে দিতে পারবো যে আমার যেমন একটা ফটোশপে কাজ করছিলাম এটি যে এই যে ফাইলটা এখানে, অথবা এই যে আমার যে ছবিটি আছে এটা আমরা মাথাটা এটা আমি এভাবে দেখিয়ে দিতে পারবো। এখানে মার্কার, এই মার্কার দিয়ে আমরা কিন্তু এখানে এরকম মার্ক করতে পারবো, এরকম মার্ক করতে পারবো। আমি এটাকে আন্ডু করে দিচ্ছি। তারপরে নিচে থাকতেছে, এটার নিচে থাকতেছে টেক্সট, আমরা এখানে কিছু লিখে দিতে পারবো। আমরা এখানে যা কিছু যা লিখতেছে আমরা সেটা আমরা লিখে দিতে পারবো। আমরা একটা রেকট্যাঙ্গেল টুল নিই, রেকট্যাঙ্গেল টুল নিলাম, দেখুন এটা কিন্তু লাল কালার হচ্ছে। তো আমি এখানে কালারের উপর যদি যাই, কালারটার উপর গিয়ে এখান থেকে আমরা চেঞ্জ কালারটা চেঞ্জ করে দিলে, যদি আমি আরেকটি ওকে করে দিই, ওকে করে দিয়ে সিলেক্ট করে কালার সিলেক্ট করে ওকে করে দিই, তারপর আরেকটি রেকট্যাঙ্গেল টুল নিই, অর্থাৎ চতুর্ভুজ নিলাম, চতুর্ভুজ নিলে দেখুন কালারটা কিন্তু যে কালারটা সিলেক্ট করছিলাম সেই কালার হয়ে গেল। তো এখান থেকে আমি এটা আন্ডু করে দিই। তার এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ, কিবোর্ডের কন্ট্রোল এক্স দিলে এটি ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ এই সম্পূর্ণ অপশনটি আমাদের বাতিল হয়ে যাবে। তার বাম পাশে দেখতে পাচ্ছেন সেভ, এখান থেকে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করলে সেভ হয়ে যাবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল এস দিলে সেভ হবে। তার এর দিকে দেখতে পাচ্ছেন বামে কপি, কিবোর্ডের কন্ট্রোল সি দিলে কপি হয়, একইভাবে কপি হবে। তারপরে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট কিবোর্ডের কন্ট্রোল পি দিলে প্রিন্ট অপশনটি চালু হয়ে যাবে। তারপরে আছে গুগল, এখান থেকে আমরা এই ইমেজটি, এখানে স্ক্রিনশটে যে ইমেজটি আছে এটি সিমিলার অপশন দেখার জন্য আমরা এখান থেকে সার্চ বার ক্লিক করলে আমরা অপশনটি দেখতে পারবো। তারপরে থাকতেছে শেয়ার অন সোশ্যাল নেটওয়ার্কস, অর্থাৎ আমরা এখান থেকে ইমো, মেসেঞ্জার, ভাইবার, যেখানে হোক যত শেয়ার যে অপশনগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে সবখানে আমরা এখান থেকে শেয়ার করে দিতে পারবো। তারপর থাকতেছে এটা লিঙ্ক আপ, আর এখানে লেখা আছে আপলোড টু প্রিন্ট স্ক্রিন ডট কম, অর্থাৎ কিবোর্ডের কন্ট্রোল ডি দিলেও হবে। তো এখান থেকে লিঙ্ক করতে পারবো আমরা, এটাকে এই স্ক্রিনশটটি আমরা লিঙ্ক করতে পারবো, অর্থাৎ এখানে লিঙ্ক করে আমি একটু দেখিয়ে দিই। এটি লিঙ্ক করলাম, এখানে পরিপূর্ণ হয়ে যাবে। লিঙ্ক হয়ে গেলে এখানে আমরা কপি করে আমরা যদি কোনো এক জায়গা ফেসবুক কিংবা মেসেঞ্জারে দিয়ে দিই, তো এখানে সে সরাসরি ওইটার উপরে ক্লিক করে দেখতে পারবে। তো আরও বিস্তারিতভাবে পরবর্তী একটা ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে দেখিয়ে দেবো কীভাবে এটা সম্পূর্ণ লিঙ্ক আপ করতে হয়। তো এই পর্যন্ত দর্শক, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট দেবেন, আর আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনার বন্ধুদের মাঝে আমার চ্যানেলটি শেয়ার করে ছড়িয়ে দিন।